হ্যালো ফ্রেন্ডস, আমি বৈশালী। আমি আবারও চলে এসেছি বিটিভি ট্রেন্ডস সিজন টুতে। তো আজ আপনাদেরকে নিয়ে যাব আই স্কেচের সেলনে। তো চলুন ভিতরে যাই। হাই বিউটি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো। দুর্গাপুজো তো সামনে এসেই গেছে, তো দুর্গাপুজো মানে বাঙালিদের বিগ ফেস্টিভ্যাল। তো এই বিগ ফেস্টিভ্যালে তো সবাই ট্র্যাডিশনাল বেশি ওয়ের করে দেখেছি, তো এই ট্র্যাডিশনালি কী এবার ট্রেন্ড এসছে এই ব্যাপারে যদি একটু আমাদেরকে বলেন। যেমন ট্র্যাডিশনালি বলতেই গেলে আমরা পুজো মানে সব ট্র্যাডিশনাল ড্রেসও সেইভাবে আমরা, যেমন কি সালোয়ার শাড়ি, তার সাথে নিজের একটু মানে স্কিন হেয়ার এইসব নিয়ে একটু নিজেকে মানে সচেতন করে একটু নিজেকে জাস্ট একটু কি বলবো গ্রুম আপ করা আর কি। তো সেই ক্ষেত্রে আমরা যেমন হেয়ার কাট আছে আমাদের, তো হেয়ার কাটে হেয়ার কালারে সব কিছুতে আমরা যেমন অফার দিয়ে যাচ্ছি, নর্মাল সবাই দিচ্ছে অফার, বাট আমাদেরটা ভীষণ রিজনেবল। আর তার উপরে আমরা অনেক কিছু ফেসিয়ালে যেমন হাই ফ্রিকোয়েন্সি মানে মেশিন ইউজ করছি ফেসিয়ালের জন্য, তারপর আবার আছে হেয়ারের জন্য অনেক মানে ফাঙ্কি কালার বলো আপডেটস কালার বলো সেগুলো আমরা ইউজ করছি, সব কিছু আমরা সার্ভিস আমাদের এই পার্লারে দিচ্ছি। তো ট্র্যাডিশনালের সাথে এবার কী নিউ ট্রেন্ড মানে লুকস, কী লুকস দিলে ভালো লাগবে হেয়ার অ্যান্ড মেকআপ? যে মেকআপ দেখো সবসময় যেমন দিনের মেকআপ যেমন লাইট হচ্ছে, রাতের মেকআপ যেমন লাউড হচ্ছে, তো এইটার সাথে তুমি নিজেকে যেভাবে তুমি নিজেকে ক্যারি করবে সেটাই সবচেয়ে বড় ব্যাপার। আর মেইন ব্যাপার হলো গিয়ে তুমি সবসময় প্রেজেন্টেবল থাকতে হবে, তার জন্য একটা জাস্ট প্রিপারেশন নেওয়াটা ওই ব্যাপারগুলো আর কি। তো এইবারে নতুন কি আপডেট এসছে? নতুন আপডেট বলতে দেখো হেয়ার কাট যেমন আর ওই লেয়ার কাট, ফেদার কাট, গ্রাজুয়েশন কাট, এলাইন বব এইসবগুলো মানে খুব ট্রেন্ডে আছে আজকাল। আর যেমন ফেসিয়ালের জন্য যত আজকাল যেমন প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে তেমন আমাদের মেশিনসের উপরে ডিপেন্ড করে, তো আমরা অনেক ধরনের অনেক স্কিন ট্রিটমেন্ট এনেছি। যেমন আগে বললাম আমি হাই ফ্রিকোয়েন্সি মেশিন আছে, ড্যাড সেল রিমুভ মেশিন আছে, স্কিন টাইটনিং মেশিন আছে, ওইসবগুলোর উপরে আমরা এবার অনেক জোর দিয়েছি সেই আর কি। আচ্ছা, তাহলে তোমার এখানে কি কোনো শ্যুট টুট হয়? হ্যাঁ শ্যুট হয়, সব যেমন আগমনী শ্যুটও হয়, ব্রাইডাল মেকআপ, যে কোনো ধরনের মেকআপ আমাদের এখানে হয়। তো যেহেতু সামনেই পুজো, তো সবাই পার্লারে তো আসতে চায় না, অনেকের অনেক কিছু প্রবলেম থাকে, তো এই যারা ঘরে নিজেকে নিজে মানে সুন্দর করে গড়ে তুলতে পারে এই ব্যাপারে যদি কিছু টিপস দিয়ে দাও। যেমন আমি বলবো দেখো সবসময় যে একদিনে বা একটা অকেশনে যে তোমার স্কিন একদম পুরো খুব মানে খুব সুন্দর হয়ে যাবে তা একদিনে তো হয় না, তো সবসময়ের জন্য রেগুলার তুমি মিনিমাম ওইটুকু ক্লিনজিং টনিংটা মেনটেন করবে। আর যেমন ঘরে অ্যাটলিস্ট একটু ক্লিনজিং করবে, স্ক্রাবিং করবে, একটা মাসাজ নেবে নর্মাল, তারপর একটা লাইট প্যাক নেবে, ওইটুকুও যদি কেউ করে বাড়িতে বসেও করতে পারবে, কারণ সবার দ্বারা তো সম্ভব হয় না সবসময় পার্লারে আসা, সেটা করলেও পারে। তো আপনাদের এখানে কি পুজোর জন্য কিছু অফার টফার দেওয়া হয়েছে ফেসিয়াল বলো, হেয়ার কাট, মাসাজ, সব পেডিকিউর ম্যাডিকিউর সব কিছুতে? হ্যাঁ আমাদের সব কিছুতে এখন অফার আছে, যেহেতু এটা মানে একটা বিরাট একটা ব্যাপার আমাদের বাঙালি পুজো বলে ব্যাপার, তো আমরা ফেসিয়ালেও
প্রত্যেকটা ফেসিয়ালেও আমরা 30% অফ দিয়েছি, আর হেয়ারের যত ট্রিটমেন্ট আছে সবগুলোতে 30% আছে, বা হেয়ার কাটে 40%, ওরকম করে আমরা 30% 40% ম্যানিকিওর পেডিকিওর সব কিছুতে আমরা অফার দিয়ে রেখেছি। তো সবার কাছে এটাই বলবো, সবাই আসবেন আর এখানে এসে সার্ভিস নেবেন, আর সার্ভিস নিয়ে আপনারা দেখবেন আপনারা একদম ফুললি স্যাটিসফাইড হবেন আমাদের এখান থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বিউদি, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমাদেরকেও থ্যাংক ইউ, আর তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, পিউদি কি বললেন আপনারা তো শুনলেনই, তো দেরি না করে চলে আসুন পিউদির পার্লারে, আইস কেচার অম্বিকাপট্টি নিয়ার দুর্গাশঙ্কর পাঠশালা। আজকের জন্য এতটুকুই, নেক্সট এপিসোডে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।